হাই গাইস, কেমন আছেন? ভিউয়ার্স, বলছিলাম দক্ষিণ পাশে যে গ্যালারিটা, সেই দক্ষিণ পাশে গ্যালারিতে চলে এসেছি। তো এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনি অবশ্য দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন এই যে সেই গ্যালারিটা। হাই গাইস, কেমন আছেন? আমরা বর্তমানে ভাঙা গোলচত্বরে রয়েছি, আর ভাঙা গোলচত্বর থেকে ভাঙা উপজেলা স্টেডিয়ামে কীভাবে যেতে হয় সেটি আপডেট ভিডিও একটি দেব। আর পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভাঙা উপজেলা স্টেডিয়াম নিয়ে, তো তখন নির্মাণাধীন অবস্থায় ছিল ভাঙা উপজেলা স্টেডিয়ামটি, আর বর্তমানে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে ভাঙা উপজেলা স্টেডিয়ামটি। তো সেই উপজেলা স্টেডিয়ামটি সম্পূর্ণ আপডেট তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এবং আশেপাশের সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা যে গোলচত্বর আছে, সেই গোলচত্বর পাশে উপজেলা একটি দিঘি ছিল, আর সেই দিঘিটাকেই বর্তমানে একটি লেকের মতো তৈরি করা হয়েছে। আর বিকেল হলে এখানে অনেক পর্যটক ঘুরতে আসে, আর আপনাদের আশেপাশে আছেন তারা অবশ্যই এই লেকের সৌন্দর্য উপভোগ করবেন। বিকেল হলে এসব ভোট নিয়ে আপনি ঘুরতে পারবেন। এই দেখুন লেকটা, লেকটার সৌন্দর্য। সকালে অবশ্য পর্যটকের ভিড় কম থাকে, সেজন্য সকালে ভোটগুলো ছাড়া হয় না, আর বিকেল হলে অনেক পর্যটক দেখতে পাবেন এখানে আশেপাশে। আমরা বর্তমানে ভাঙ্গা সামনে অবস্থান করছি। ভাঙ্গা স্টেডিয়াম নাম দেওয়ার কথা ছিল, কিন্তু স্টেডিয়াম নামে নাম দেওয়া হয়েছে। তো এইটি সামনে আমরা অবস্থান করছি, পাশে একটি লেক, এখন আমরা ভিতরে ঢুকবো। স্টেডিয়ামটা উপজেলা হিসেবে অনেক সুন্দর করছে, তো সেটি আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন, আমরা স্টেডিয়ামের ভিতরে অবস্থান করব, ভিতরের সৌন্দর্যটা আপনার মাঝে তুলে ধরব। তাই ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি এখন যারা লাইক কমেন্ট বা আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভালো না লাগলেও একটি ডিসলাইক করবেন, কিছু একটা করবেন, আপনাদের কাছে অনেক অনুরোধ থাকবে, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করা। তো ভিউয়ার্স, চলুন আমরা স্টেডিয়ামের ভিতর দিক যাই। স্টেডিয়ামের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দরভাবে, স্টেডিয়ামটা কিন্তু থানা লেভেল হিসেবে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো আমরা ভিতরে যাই, চলুন। মেন গেটে ঢোকার পর এটি হলো প্রথম প্রবেশ পথ। আমরা স্টেডিয়াম গ্যালারিতে না গিয়ে আমরা মাঠের ভিতরে সরাসরি প্রবেশ করবো। আমাদের সাথে আমার বন্ধু আছে বসে, তো বন্ধুকে নিয়ে এখন মাঠের ভিতরে প্রবেশ করবো। কারণ এই স্কুলে এটা হলো ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ, আর এই মাঠেই আমরা অনেক খেলাধুলা করছি, তো এসে একটা আবেগ কাজ করছে। এটার পিছনে আমাদের দেখবো একটা ভিউ। ছোট সময় যখন স্কুলে পড়তাম তখন এই মাঠে অনেক খেলছি, তো সেই আবেগটাই রয়ে গেছে এখনো পর্যন্ত। মাঠের ভিতর ঢুকছিল, মাঠের ভিতরে কিন্তু গ্যালারিতে প্রবেশ করা যায় না। আমরা গ্যালারিতে ইতিমধ্যে অবস্থান করছি, এখান থেকে এই গ্যালারি থেকে কিন্তু আপনার ফুল মাঠের ভিউটা দেখতে পাবেন। আর ওই সাইডের গ্যালারিতে আমরা যাব। গ্যালারি মূলত দুই পাশে দেওয়া হয়েছে, আর দুই পাশে দেওয়া হয় নাই। আর এটা হলো ভিআইপি গ্যালারি, যারা ভিআইপি লোকজন আসবে তারা কিন্তু এখানে থাকবে, আর এটা হলো পাবলিকদের জন্য, সবার জন্য।
আর এই পাশে আপাতত গ্যালারি করা হয় নাই, এটা হয়তো বা ফিউচারে করা হবে, কারণ এই পাশে একটা পুকুর আছে, গাছ আছে, তার জন্য ওভাবে বড় সড়ে করা হয় নাই এই পাশে আর ওই পাশে। আর এই দুই পাশে গ্যালারি করতে হলে হয়তো বা এটা নতুন করলো, ভবিষ্যতে করার প্ল্যান আছে। গ্যালারি একটু সামনে যাই দেখি এটা অবস্থা। এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন কি যেন করছে ছেলে মেয়েরা, এটা বুঝতেছে না কি করছে। এ পাশে ভিআইপি গ্যালারি একবার পুরো গ্লাস দিয়ে একবারে আন্তর্জাতিক স্টুডেন্টের মতন ট্রাই করা হয়েছে এই ভিআইপি গ্যালারিটা। এটা হলো প্রবেশ পথ, এখান থেকে গাড়ি নিয়ে চাইলে ঢুকতে পারবেন। আমরা এই গ্যালারিটি কোনো ঘোরা শেষ, আমরা ওই গ্যালারিতে বা ওই গ্যালারিতে যাব। ভিআইপি গ্যালারি দুই সাইডে কিন্তু দুইটি গ্যালারি রয়েছে আর বড় সরে একটা গ্যালারি রয়েছে। ভিআইপি গ্যালারির বাম সাইডেরটা ঘোরা শেষ, এখন ডান সাইডটা যাব। ভিআইপি গ্যালারি এখন উঠে আর আমরা এই পাশে গ্যালারিতে যাব। এই পাশে গ্যালারিতে কিন্তু বড় সরে একটা বিল বোর্ডের মতন দেখা যাচ্ছে, ওইটাই আপনাদের দেখাবো। চলুন এখান থেকে ঢুকবো আমরা। এই পাশে দেখা যাচ্ছে কিছু অংশ এখনো কাজ হয় নাই, এটা ভালো হয়তো না। আর এই পাশে মেন গেট গ্যালারিতে ঢোকার জন্য, এটা হলো ডান পাশে ভিআইপি গ্যালারি ডান পাশে। গ্যালারিটা ভালো করছে, বসার মতন জায়গা সুন্দর, এখানে বড় বড় টুর্নামেন্ট হবে আশা করা যায়। এটা অবশ্যই একটা ক্রিকেট স্টেডিয়াম, কারণ মাঠটা গোল আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ভোটটা, এটা হলো স্কোর ভোট, আর এখানে আপনারা স্কোর দেখতে পারবেন। তো আমরা একটা উপরে যাই। এই যে গ্যালারি, ওই যে একটি সড়ক দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুলনা সড়ক, ওই যে দেখতে পাচ্ছেন ওটা খুলনা সড়ক, আর ওটা এই যে চলে গেছে ভাঙ্গা চত্বরে। তো ওখান থেকে আমরা আসলাম, আর কিভাবে আসতে হয় আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। এখন আমরা ওই গ্যালারিতে যাব। ভিআইপি গ্যালারি ডান পাশে এবং বাম পাশে এবং ডান পাশে গ্যালারি ঘোরা শেষ, এখন আমরা ওই দক্ষিণ সাইডে ওই গ্যালারিতে যাব। চলুন স্কুল মাঠ থেকে আসার ভিউ। এই দক্ষিণ পাশে সবথেকে বড় গ্যালারি যেটা বলছিলাম সেটা কিন্তু আসছে ইতিমধ্যেই, বর্তমানে উন্মুক্ত করা আছে সর্বসাধারণের জন্য। এই দেখুন, বলছিলাম দক্ষিণ পাশে যে গ্যালারিটা সেই দক্ষিণ পাশে গ্যালারিতে চলে এসেছি। তো এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনি অবশ্য দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন এই যে সেই গ্যালারিটা অনেক সুন্দর লাগছে।